ডেফিনেটলি তিক্ত সম্পর্ক আছিল যেটা আপনাদেরকে অনুভব করিব পারে, কারণ মোর গাঁওতে মাননীয় প্রধানমন্ত্রী আহি গেল সৌসিদিনা নির্বাচনের আগত, তেওঁই চোয়া চিতা করেছে ইয়ার বিধায়ক মন্ত্রী, তেতিয়া তো মোক এখন নিমন্ত্রণী পত্র দিবলৈ তেওঁৰ মনত নাথাকিল। মই এতিয়ালৈ মোর ফালৰ পৰা কেতিয়াও তেওঁক বেয়া ব্যবহার করা নাছিলো। আর মই বিধায়ক হয়ে থাকাতে তেওঁ তেতিয়া প্রাক্তন বিধায়ক আছিল, কিন্তু এটা নিগমের অধ্যক্ষ তেওঁ আছিল তেতিয়া, কিন্তু ডিসি অফিসত মিটিংতে হোক অন্য ঠাইত মিটিংতে হোক তেওঁ সন্মান সুন্দরভাবে পাইছিল। কিন্তু তেওঁ এখন এখন করে যেতিয়া মোৰ সখীবৰ আঁতৰাই পেলালে, মোরও তো এটা সহ্যর সীমা থাকে, তো ধৈর্য ধরলেও যেনিবা ভগবানেও কিন্তু তেতিয়া দোষ মোকে দিব। সেই বিশ্বাসক মই আজি স্বাগতম জানাইছো এই ধর্মস্থানের পৰা, কিয়নো তেওঁৰ যে মনত সেই ভাব উদয় হৈছে সেইটো ভগবানের সুমতি বুলি ভাবিছো, কিয়নো বিগত তিনি বছৰ তেওঁ সেই কামটো কিন্তু কৰা নাছিল। তেওঁ যদি মোক মধুর সম্পর্ক বলে ভাবিলে হেতেন, আগতে হয়তো ভাবা নাছিল, কালির পর ভাবিছে, তার কারণে মই স্বাগতম জানাইছো, ভগবানে সুমতি দিয়া বাবে তেও সেইখিনি মই ধন্যবাদ জানাইছো, কিন্তু ইয়ার আগতে সেই কথাটা ভাবা নাছিল। তিক্ত সম্পর্ক আছে নাকি? ডেফিনেটলি তিক্ত সম্পর্ক আছিল যেটা আপনাদেরকে অনুভব করিব পারে, কারণ মোর গাঁওতে মাননীয় প্রধানমন্ত্রী আহি গেল সৌসিদিনা নির্বাচনের আগত, তেওঁই চোয়া চিতা করেছে ইয়ার বিধায়ক মন্ত্রী, তেতিয়া তো মোক এখন নিমন্ত্রণী পত্র দিবলৈ তেওঁৰ মনত নাথাকিল। আর অনেক উদাহরণ আছে, কিন্তু বেয়া কথার ইয়াত চর্চা নকরো, কিন্তু কালি তেওঁৰ মুখেৰে সেই কথাখিনি ওলোৱাটো কিন্তু সৰু কথা হোৱা নাই, গতিকে সিমানখিনি কব পৰাটো তেওঁলোকৰ কাৰণে যথেষ্ট আগবাঢ়িছে, তাৰ কাৰণে মই ধন্যবাদ দিছো। যদি তেওঁ ভাবে সম্পর্ক মধুৰ কৰিব লাগে করে চলিলে ভাল, সেইটো তেওঁৰ ইচ্ছা, মই এতিয়ালৈ মোৰ ফালৰ পৰা কেতিয়াও তেওঁক বেয়া ব্যবহার করা নাছিলো। আর মই বিধায়ক হৈ থাকাতে তেওঁ তেতিয়া প্রাক্তন বিধায়ক আছিল, কিন্তু এটা নিগমৰ অধ্যক্ষ তেওঁ আছিল তেতিয়া, কিন্তু ডিসি অফিসত মিটিংতে হোক অন্য ঠাইত মিটিংতে হোক তেওঁ সন্মান সুন্দরভাবে পাইছিল, কিন্তু তার পরিপন্থী বিগত তিনি বছর করেছে, গতি সেই কথাতে তেওঁৰ ব্যবহারটোয়ে তেওঁ কৰা কামখিনিয়ে মোৰ লগত সম্পর্ক কেনেকুৱা সেইটো অসমৰ ৰাইজে ইতিমধ্যে গম পাইছে। কিন্তু মই আৰু এবাৰ কৈছো, ভাল পাইছো তেওঁ যে কালি ৰাইজৰ আগত, মানে আপোনালোকৰ আগত, মানে ৰাইজৰ আগত কৈছে, আৰু মোৰ আৰু এটা ভাল লাগিছে, আমি তো সেইখিনি বিচাৰিছিলোঁ, মই তো টিকট বিচাৰি কেতিয়াও গণ্ডগোল কৰা নাছিলোঁ নহয়, যেতিয়া টিকট দিয়া নাই মই বিৰোধিতা কৰা নাছিলোঁ নহয়, মই এইটোৱে বিচাৰিছিলোঁ, তেওঁ মোক অশোক দা বুলি মাতক, মই গলে অকমান ঠাই উলিয়াই এখন চকী দিয়ক, কিন্তু তেওঁ এখন এখন করে যেতিয়া মোৰ চকীবোৰ আঁতৰাই পেলালে, মোৰো তো এটা সহ্যৰ সীমা থাকে, তো ধৈর্য ধরলেও যেনিবা ভগবানেও কিন্তু তেতিয়া দোষ মোকে দিব, যে তোক ইমান সুযোগ দিছিলোঁ তো এটা মাত নামাতিলি কিয়, মোক শেষত মোৰ বিচার সুধিব, গতিকে মই সেইকাৰণে যিটো মোৰ ওপৰত অত্যাচাৰ করলে সেই অত্যাচাৰৰ মই আজি মুকলিভাবে রাইজক জানাইছো। এতিয়াৰ বিজেপি জ্যেষ্ঠজনক সন্মান দিব নাজানে নেকি? না, এতিয়াৰ বিজেপি তেতিয়াৰ বিজেপির বুলি কথা নাই, কথাটো হল নেতৃত্ব, কথাটো হল নেতৃত্ব, বিজেপি আগে 1980 চনৰ 6 এপ্ৰিলত যে বিজেপি হৈছিল, বিজেপি তো হেৰি ভাৰতীয় জনতা পাৰ্টি, তার তো হাল সলনি হোৱা নাই, সেইটো ঠিকে আছে, কিন্তু নেতৃত্ব সলনি হোৱাৰ লগে লগে মানুহৰ মতৰ পৰিৱৰ্তন, মনৰ পৰিৱৰ্তন আৰু নীতিৰ পৰিৱৰ্তন হয়। আমি কৈছোঁ যে আমি ভাৰতীয় জনতা পাৰ্টিৰ পঞ্চ নিষ্ঠাত আদৰ্শৰ প্ৰতি নিজকে সমৰ্পিত কৰি আহিছিলোঁ, আৰু সেই কথাটোৰে আমি জীৱন অতিবাহিত কৰিছোঁ, নিজক চলাই নিয়াৰ পদ্ধতি আমি আঁকোৱালি লৈছোঁ, কিন্তু আজি যি পঞ্চ নিষ্ঠা, এই পঞ্চ নিষ্ঠাৰ গণতন্ত্ৰ নাই, মানে কথা কোৱাৰ যিটো অধিকাৰ আছিল সেইটো নোহোৱা হৈছে, কোনোবাই কিবা এটা কথা ক'লেই চকচ দিয়ে, সেইটো গণতন্ত্ৰক হত্যা কৰা বুলি কয়। বিজেপিৰ আন এটা প্ৰধান পঞ্চ নিষ্ঠাৰ সৰ্বধৰ্ম সমভাৱ, 2021ৰ আগলৈ ইয়াৰ ভেদাভেদ নাছিল, কিন্তু এওঁলোক যেতিয়া নেতৃত্বত আহিল তেতিয়া কিন্তু অসমখনত হিন্দু মুছলমানৰ ভাগ ভাগ কৰি তেওঁলোক মানে ক'ব বিচাৰিছে,
আপনার যদি ইমান নুবুঝা মানুষ সাংবাদিকতা কিয় কইছে মানে নাজানি এওলোক মানে হিমন্ত গেঙক কইছো মই তাতকৈ আৰু মুকলি কৰি কব লাগে নেকি মই হিমন্ত গেঙৰ কথা কৈছো যে তেওঁলোকে যেতিয়া দায়িত্ব লৈছে তেতিয়াৰ পৰাহে আজি তাৰিখত চাওক অসমৰ বাহিৰত গৈ যেতিয়া তাৰ ভাষণ দিয়ে উগ্ৰ হিন্দুত্ববাদৰ ভাষণ দিয়ে কিন্তু ইয়াত এতিয়া চেকুলাৰ ভাষণ দিব আৰম্ভ কৰিছে কাৰণ